নমস্কার বন্ধু বান্ধবীসকল, আপোনালোকে চাই আছে সাহিদ টেকনলজি ইউটিউব চেনেল। প্রতিদিনের দরে আজিও সন্ধ্যা বহুকেইটা গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওটির মাধ্যমে মই আপোনালোকে লৈ আছো। তে ভিডিওটি আপোনালোকে স্কিপ নকৰাকৈ সম্পূর্ণভাবে চাব, আর চ্যানেলটো যদি নতুনকে আহিছে তেনে চ্যানেলটো প্লিজ সাবস্ক্রাইব করব আর সাইডত থকা বেল আইকনটো প্রেস করব, যাতে এনেকুৱা ধৰণৰ ভিডিওসমূহৰ নোটিফিকেশন আপোনালোকে সকলোকে সোনকালে পায়। তে আহকচোন আজি এই ভিডিওটো আৰম্ভ। প্রথম আজি দিনটো অতি গুরুত্বপূর্ণ, বড় ডাঙর ব্রিক ব্রেকিং নিউজেরে মুকলি হয়ে আছে। কেন প্রথমতেই কৈছে গড় হত্যা কিয় হয়েছিল, সে কংগ্রেসক সুরক সাংবাদিকক ওলোটাই প্রশ্ন করলে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর লগতে অতি গুরুত্বপূর্ণ কথাটাই কৈছে যে গড় হত্যা কিয় হয়েছিল, সে কংগ্রেসক সুরক আমার সরকারে তিন বছর গড় হত্যা বন্ধ করলে, কিন্তু কংগ্রেসে কিয় করা পড়ব করা নাছিল, প্রশ্ন উত্তর কংগ্রেসে দিব পারবনে? আজি সাংবাদিকক ওলোটাই প্রশ্ন করলে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ইয়াত লগতে কৈছে অবশ্যে ইয়ার উত্তরও প্রদান করলে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মন্ত্রীগী কাজিরঙ্গার অবৈধ বিধকল কংগ্রেসে উচ্ছেদ নকৰাৰ বাবে কাজিরঙ্গা অবৈধ গড় হত্যা চলিছিল, কিন্তু বিজেপি সরকার শাসনলৈ অহার পিছতেই কাজিরঙ্গাত কঠোরভাবে উচ্ছেদ করা হয়েছিল, সেয়ে কাজিরঙ্গার গড় হত্যা বন্ধ হয়ে গৈছিল। আর ইয়াত কৈছে যে ইপিনে সদৌ ছাত্র সংগঠনের নেতৃত্বত কটু সমালোচনা করে কয় যে এবার আছুয়ে কয় আমি অরাজনৈতিক সংগঠন, আকো এবার কয় আমি জাতসম জাতীয় পরিষদক সমর্থন করি। এইবর ব্যাখ্যাকরণ মই একবারে বুঝি নাপাও। ইয়ার পাশত ধরো আজি দিন অতি গুরুত্বপূর্ণ, বহুত ডর ব্রিক ব্রেকিং নিউজ এটা মুক্তি হয়েছে সমূহবাসীর বাবে। কেন কৈছে কেবল এরিফে নয়, বিজেপির বিরুদ্ধে সকল শক্তির সঙ্গে মিত্রতা করব কংগ্রেসে, রিপুন বরাই কইলে স্পষ্টতা। আর ইয়াত কৈছে বিধানসভা নির্বাচনের মাজত মাত্র কেটামান বাকি, আর ইয়াত কৈছে মিত্রতার সময়সাত প্রতি রাজনৈতিক দলের মাজতে চলিছে নিজা নিজা রণকৌশল। ইয়ার মাজতে এডিএফর আর কংগ্রেসের মিত্রতা সন্দর্ভত রিপুন বরাই কয় যে রান্ধনিয়ে ভাত রান্ধি আছে, আপনাদের খাবলে পালেই হল। আর ইয়াত কৈছে মিত্রতার সন্দর্ভত AICCর সিদ্ধান্ত গ্রহণ করব। বরাই কয় যে কেবল এডিএফর সত্যি মিত্রতা নয়, বিজেপির বিরুদ্ধে সকল শক্তির সঙ্গে কংগ্রেসের মিত্রতা করব। আর ইয়াত অখিল গগৈ সন্দর্ভত কয় যে উচ্চতম ন্যায়ালয়ের অখিল গগৈ সকল প্রকারে সহায় করব কংগ্রেসে, এই সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করল। আজি দিন আনতে বহুতে ডর গুরুত্বপূর্ণ ব্রিক ব্রেকিং নিউজ এটাই মুক্তি হয়েছে সমূহবাসীর বাবে, বহুতে ভাল খবর। কেন ইয়াত কৈছে এই পদ্ধতি আপনি গ্যাস সিলিন্ডার বুকিং করব আর পাব আপনি 50% পর্যন্ত রেহাই। আর ইয়াত অতি গুরুত্বপূর্ণ কথাটাই কৈছে যে প্রতিদিনে বৃদ্ধি পাইছে রন্ধন গ্যাসের দাম, বর্তমান 14.2 কিলোগ্রাম ওজনের গ্যাস সিলিন্ডার দাম হয়েছে 698 টাকা পর্যন্ত। কিন্তু ইয়াত কৈছে যে এটা উপায় আছে যার জড়িয়ে আপনি গ্যাস বুকিং করব 50% নিশ্চিত ক্যাশবেক। ইয়ার কৈছে ইয়ার গ্যাস সিলিন্ডার বুকিংর ICICI ব্যাংকর পকেট টেস আর ওয়ালেটর জড়িয়ে আপনি করব লাগিব। PMRJAN 2021 প্রমো কোড দিব লাগিব, 2% হিসাবত সর্বাধিক 50% রেহাই পাব। এই অফার 15-25 জানুয়ারি 2021 পর্যন্ত বৈধ থাকিব, আর এই প্রমো কোড মাহত 3 বার ব্যবহার করব পারিব সকলে। লগতে ইয়াত অতি গুরুত্বপূর্ণ কথাটাই কৈছে কেনেকৈ করব এই কাম, আর ইয়াত 1 নম্বরে কৈছে পকেট এস আর ওয়ালেট এপ আপনি ওপেন করব লাগিব, আর ইয়াত 2 নম্বরে কৈছে ইয়ার পিছতে পে বিলত ক্লিক করব লাগিব আপনি, আর তারপর 3 নম্বরে চয়েস বিলার আর মোর অপশনত দেখা যাব যে যার উপর ক্লিক করব লাগিব, আর 4 নম্বরে ইয়ার পিছত আপনার সম্মুখত আহিব LPGর অপশন, আর 5 নম্বরে কৈছে ইয়ার আপনার সার্ভিস প্রভাইডার আর সিলেক্ট করব লাগিব, ইয়ার পিছত কনজিউমার নম্বর ডিস্ট্রিবিউটর আইডি আর মোবাইল নম্বর দিব লাগিব, আর তারপর আপনি PMRJAN 2021 প্রমোট কোড দিব লাগিব, বুকিং অ্যামাউন্ট স্টেম্প পদ্ধতিতে কোয়া হব, ইয়ার পিছত আপনি বুকিং অ্যামাউন্টর পেমেন্ট করব লাগিব। আর ইয়ার 9 নম্বরে অতি গুরুত্বপূর্ণ কথা কৈছে যে ট্রানজেকশনের 10 দিনের ভিতর আপনি 10% হিসাবত অধিকম 50% ক্যাশবেক ওয়ালেট। আর আজি দিন অতি গুরুত্বপূর্ণ, বহুত ডর ব্রিক ব্রেকিং নিউজটাই মুক্তি হয়েছে রাজ্যের সকল কর্মচারী সকলের বাবে, কেন ইয়াত কৈছে সরকারি কর্মচারী সকলের বাবে ভাল খবর। জানুয়ারি অর্থাৎ আজিরপর বৃদ্ধি পাব কর্মচারীর দরমহা। লগতে ইয়াত অতি গুরুত্বপূর্ণ কথা কৈছে যে নতুন বছরের ভাল খবর আছে রাজ্যের সকল কর্মচারী সকলের বাবে, জানুয়ারিরপর দরমহা বৃদ্ধি করব কেন্দ্রীয় সরকারের অধীনত কর্মচারী সকল। জনা গৈছে যে কেন্দ্রীয় সরকার কর্মচারী সকল 2 জানুয়ারি মাহরপর 4% বৃদ্ধি করার সম্ভাবনা আছে। রিপোর্টত এই জনা অনুসরি কেন্দ্রীয় সরকারি কর্মচারী সকলে জুনলে হয়তো অপেক্ষা করব নালাগিব পারে, সপ্তম দরমহা আয়কর হিসাবত ডিএ বৃদ্ধি করা হব। আর লগতে ইয়াত অতি গুরুত্বপূর্ণ কথাটাই কৈছে যে 2020 মার্চত মন্ত্রীসভার বৈঠকত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে জানুয়ারিরপর 4% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছিল, বর্তমান বেসিক পে আর পেনশনের 17% ডিএ হিসাবে দিয়া হয়, এই 17% আর 4% ডিএ ঘোষণা করা হয়েছিল, ফলত 17% ডিএ আর বৃদ্ধি হয়ে 21% হওয়ার সম্ভাবনা আছে। পাশত আর আজি দিন অতি গুরুত্বপূর্ণ, বহুতে ডর ব্রিক ব্রেকিং নিউজটি মুক্তি হয়েছে সমূহবাসীর বাবে, কিন্তু বিজেপির সভাপতি রঞ্জিত দাসে এক বিস্ফোরক মন্তব্য করে কৈছে যে এডিএফর 22খন আসন রাখব, আর কৈছে রাজনীতি বিরোধী দলের প্রয়োজন হয়। আর ইয়াত কৈছে যে বৃহস্পতিবার রঙিয়ার অনুষ্ঠিত এক রাজ্যিক বিজেপি সভাত ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হয়, সভাত অংশগ্রহণ করে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত কুমার দাসে,
সভাত রঞ্জিত কুমার দাসে আক্রমণের লক্ষ্য করলে কংগ্রেস আর এডিএফক দুইটা দলকে কটাক্ষ করে রঞ্জিত দাসে কয় যে 22 আসন রাখি দিম কংগ্রেস আর এডিএফক ইয়াতক আর নকম কারণ রাজনীতি বিরোধী দলের প্রয়োজন হয় আর ইয়াতে কয় যে ইফালে সভাত আগন্তক নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি বিজেপির পরিবর্তী কার্যসূচীর বিষয়ে রঞ্জিত দাসে কয় যে 20 পিছত রাজ্য পৃষ্ঠ প্রমুখ অভিবর্তন অনুষ্ঠান হব লগতে ইয়াত কৈছে 2021 আমার প্লাস 100+ সফল হব আমি সরকার গঠন করার আড়ত আছে ভারতীয় জনতা পার্টির লাখ লাখ কমতার ক্রেডিট আমি বর্তমান 103 আসন লাভ করে ইতিহাস রচনা আজি কিন্তু আনটাই বহুত ডর গুরুত্বপূর্ণ ভাল খবর মুক্তি হয়েছে সমূহবাসীর কেন কৈছে পুনর্বার কারণে গুয়াহীত চলিব 25 বিনামূলীয় গোলপীয়া বাস আর ইয়ার কৈছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণাল আর সরকার অভিনব আঁচনির ভ্রমণ কারথীর অধীনত গুয়াহী মহানগরী মহিলা আর জ্যেষ্ঠ নাগরিক সকলের সম্পূর্ণ বিনামূল্যে বাস সেবা আনুষ্ঠানিকভাবে পুরো শুভারম্ভ করা হয় উল্লেখযোগ্য যে সেই সেবার অধীনত 25 বাস অন্তর্ভুক্ত করা হয়েছে খানাপাড়াস্থিত প্রশাসনীয় পদাধিকারী মহাবিদ্যালয় চৌধত এই বিশেষ বাস সেবার ফ্লেপ আরফ করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণালে কয় যে গুয়াহী মহানগরী পোন প্রথমবার আরম্ভ করা হব বিনামূল্যে পরিবহন ব্যবস্থায় আরম্ভ করা জ্যেষ্ঠ নাগরিক সকলের যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সকাহ পাব বলে ইতিমধ্যে জানায় আর ইয়ার কৈছে যে এই বাসর সেবা বিনামূল্যে যদিও সকলকে দায়বদ্ধতা আর দায়িত্বহীন সহকতার এই বাস সমূহের যত্ন লোবলে মুখ্যমন্ত্রীক আহ্বান জানায় কোভিড-19 অতিমারীর সময়ত রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের পরিবহন বিভাগের জনসেবার গ্রহণ করার ভূমিকা শলাগ অভূতপূর্ব সেবা মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর রাজ্যের পরিবহন নিগমের বিষয়ববীয় আর চালক হ্যান্ডিম্যানকে ধরে সকল বিষয়া কর্মচারী ধন্যবাদ জানায় আর ইয়াতে মুখ্যমন্ত্রীর কয় যে বিজেপির নেতৃত্বাধীন সরকারখনের বিগত 4 ধরে কার্যকাল রাজ্যবাসী আগবহা সহযোগিতার রাজ্যের বুকলে আজি শান্তির ঘুরি আইছে সমন্বয় সম্ভব হয়ে আসছে শান্তি প্রতিষ্ঠা হলে মানুষের মুক্ত আর পরিশ্রম করবলে উদ্যুপ্ত হয় রাজ্যখনের কৃষক শ্রমিক কর্মচারী উদ্যোগী আদি সকলে নতুন উদ্যমে নিজের নিজের কর্মক্ষেত্র আত্মনিয়োগ করার ফল রাজ্যখনের কর্মসংস্কৃতি অতি নতুন মাত্রা লাভ করে ইয়ার পাশত আজি কিন্তু আনতে বহুত ডর গুরুত্বপূর্ণ খবরটা মুক্তি হয়েছে কেন কৈছে নগাঁর কংগ্রেসের ব্যাপক খহনী কংগ্রেসের এরিক বিজেপিলে 2 সহস্রাধিক সংখ্যালঘু লোক আর ইয়ার কৈছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এতিয়া সমগ্র দেশের সর্বাঙ্গীন বিকাশ হওয়ার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণাল বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত হওয়া উন্নয়নের নতুন যাত্রা লাভ করেছে সে এটা রাইজর ভারতীয় জনতা পার্টিক আদরি লৈছে এই দলে বলে ভারতীয় জনতা পার্টিত যোগদান করেছে অনাগত দিনত রাইজে বিজেপি দলক আদরি লব আমাক রাইজর সেবা আগবাবলে সুবিধা প্রদান করব এই মন্তব্য নগাঁও সদরী সমষ্টি বিধায়ক রূপক শর্মার আর ইয়ার কৈছে আজি ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার উদ্যোগত হেরাপত্তি কেন্দ্রগুড়ি গাঁও পঞ্চায়েতের সহযোগত অনুষ্ঠিত বিশাল যোগদান সভাত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকি বিধায়কগুলো কয় যে বিজেপির নেতৃত্বাধীন মিত্রজোঁটৰ সরকারখনে চহরা অঞ্চলের সমান্তরালকে গ্রামাঞ্চলের উন্নয়নের মনোবিকাশ বেশ করে আহিছে আমার সরকারে মাহিলি আর সর্বকালীন উপর গুরুত্ব আরোপ করে আহিছে ইয়ার উপর সরকারে প্রদান করা উন্নয়নমূলক আসনি সমূহের জড়িয়ে আর সকল ধরনের লোক বর্তমান উপকৃত হয়ে আহিছে আর ইয়াতে অতি গুরুত্বপূর্ণ কথাটি কৈছে সেয়ে সরকার উন্নয়নমূলক কাম আসনি সমূহ রূপায়নের ক্ষেত্রতো কিছু ধরনের হিন্দরি করা হয়েছে আর হেরিপত্তি পঞ্চায়েতের সভানেত্রী ফাইজিলা আর বেগমর সভাপতিষ্ঠ অনুষ্ঠিত বিশাল যোগদান সভাত কংগ্রেস আর এডিএফর দলের ত্যাগ করে প্রায় 100+ লোকে ভারতীয় জনতা পার্টি আনুষ্ঠানিকভাবে যোগদান